আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইসতানা বিসুন্নতিহি ওয়া হতাদা বিহুদাহু ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই রাজাধিরাজ মহাশক্তির আধার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে অনলাইন ভিত্তিক এই সিরাত ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্যে আমরা সকলেই হৃদয়ের গহীন থেকে রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে এক বিশ্ব মানবতার এক ভয়ানক ক্রান্তি লগ্নে, এক অন্ধকারাচ্ছন্ন যুগে মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্যে, সত্যের দিশা দেওয়ার জন্যে, ধ্বংসের হাত থেকে রক্ষা করে মুক্তির রাজপথ প্রদর্শন করার জন্যে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। আসুন আমরা সেই প্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসুল, খাতামুল আম্বিয়া, রহমাতুল আলামিন, প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সাতু সালাম পেশ করি আমরা সকলে, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারমা মুআজ্জাজ, প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, দিনী ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা রাসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমরা সবার কাছে অনুরোধ জানাবো, আপনারা লাইভটি দয়া করে অন্যদের কাছে শেয়ার করে নিন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এর জন্য জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের যে মূল আলোচ্য বিষয় সেদিকে অগ্রসর হব। তার আগে আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো সম্পর্কে সামান্য কিছু এবং সংক্ষেপে সেগুলো আবারও একটু আলোচনা করে নিতে চাই। তো আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতি কার্যক্রম শুরু করেছেন অতি সংগোপনে। দীর্ঘ তিন বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন, এরপরে তিনি প্রকাশ্যে আল্লাহর দিনের কথা প্রচার করা শুরু করেছেন। তো মক্কাতে কিভাবে তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন এবং কিভাবে তার উপরে শত্রুতা শুরু হলো, তার উপরে নানা ধরনের অভিযোগ উত্থাপিত হতে থাকলো কাফের কুরাইশদের পক্ষ থেকে এবং তিনি বিভিন্নভাবে বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে শুরু করলেন, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো যাই হোক, গত ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হওয়ার খুব সামান্য সময়ের ব্যবধানে আল্লাহর পক্ষ থেকে তিনি রিসালাতের দায়িত্ব পেলেন, অর্থাৎ গণমানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ প্রাপ্ত হলেন। তিনি সেই দাওয়াতকে তার সর্বশক্তি দিয়ে মানুষের কাছে প্রচার এবং প্রসার করার জন্যে উঠে দাঁড়ালেন এবং এই দাওয়াতি কার্যক্রমের পূর্ণ মেয়াদকাল হচ্ছে 23 বছর। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23টি বছর ধরে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দায়িত্বকে সর্বসাধারণের কাছে, বিশেষ করে তৎকালীন আরব সমাজের কাছে পৌঁছে দিয়েছেন এবং এই শ্রোততরঙ্গ সময়ের ব্যবধানে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছরের নবুয়তি জিন্দিগিকে আলেমগণ দুই ভাগে বিভক্ত করেছেন, একটি হচ্ছে মাক্কি জিন্দিগি আর একটি হচ্ছে মাদানি জিন্দিগি। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম 13টি বছর
নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে মোট 13টি বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং মক্কার আশেপাশে তার দাওয়াতি কার্যক্রম পরিচালিত করেছেন। এরপরে বাকি 10টি বছর তার প্রিয় জন্মস্থান, প্রিয় মাতৃভূমি সব কিছু ছেড়ে তিনি তার নানা গোষ্ঠী যেই এলাকায় অবস্থান করেন সেটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, তখন তাকে বলা হতো ইয়াসরিব, সেখানে গমন করেন, অর্থাৎ হিজরত করেন। হিজরতের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের একটি নতুন অধ্যায় সূচিত হয় আর সেখানে তিনি তার জীবনের বাকি অংশ অতিবাহিত করেন। তার সময়কাল হচ্ছে 10 বছর। তার মানে তার দাওয়াতি সময়কালকে দুই ভাগে বিভক্ত করলে প্রথম পর্যায় হচ্ছে বা প্রথম যুগ হচ্ছে মাক্কি যুগ, যার মেয়াদকাল হচ্ছে 13 বছর, আর এরপরে হিজরতের পরে যে সময়টা তিনি মদিনায় অতিবাহিত করেছেন এবং মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে গিয়ে নানা যুদ্ধ জিহাদের সম্মুখীন হয়েছেন, বিশ্বব্যাপী বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন এবং অধিকাংশ ইসলামের বিধিবিধানগুলো সেখানেই নাজিল হয়েছে তার উপরে, তো এই সময়টাকে বলা হয় মাদানী যুগ, যার মেয়াদকাল হচ্ছে 10 বছর। তো এই মাক্কী যুগকে আলেমগণ আবারও তিন ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হলো গোপনে দাওয়াতি কার্যক্রম। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতের যখন সূচনা করেন তা তিনি প্রকাশ্যে সবার সামনে দাওয়াত শুরু করেননি, বরং তিনি অত্যন্ত নীরবে নিভৃতে এবং সংগোপনে এই দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন। কারণ যে কোনো দাওয়াতকে সফল করার জন্যে একদল সহযোগী প্রয়োজন, একদল মানুষ যারা তার দাওয়াতকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত হবে, যারা তাকে নানাভাবে সাহায্য সহযোগিতা করবে। তাই অঙ্কুরে যেন এই দাওয়াত বিনষ্ট না হয়ে যায়, এই পথ যেন রুদ্ধ না হয়ে যায়, এই জন্যে তিনি প্রথমেই প্রকাশ্যে এই দাওয়াত প্রচার করেননি, বরং অত্যন্ত সুকৌশলে তিনি গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে যথাসাধ্য তার নিকটস্থ ব্যক্তিবর্গ, তার পরিবার থেকে শুরু করে তার বন্ধুবান্ধব, তার জানা শোনা এবং পরিচিত লোকদের মাঝে এই দাওয়াত প্রচার করেন এবং তার মেয়াদকাল ছিল 3 বছর, যেটাকে বলা হয় যে মক্কি জিন্দেগিতে গোপনে দাওয়াতি কার্যক্রমের মেয়াদকাল। অর্থাৎ নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 বছর ধরে মক্কায় নিজস্ব খুব নিকটজনদের মাঝে এবং নিজস্ব পরিমণ্ডলে গোপনে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। এরপরে তিনি দ্বিতীয় স্তরে উপনীত হন, অর্থাৎ ক্রমান্বয়ে তিনি সামনে অগ্রসর হচ্ছেন এবং দাওয়াতের ময়দানে তিনি ক্রমান্বয়ে দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন এবং সেটা হচ্ছে প্রকাশ্যে দাওয়াত। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার প্রকাশ্যে দাওয়াত নিয়ে হাজির হলেন মক্কার লোকজনের কাছে। ইতোমধ্যে গোপনে বেশ কিছু মানুষ এই নতুন জীবন আদর্শে দীক্ষিত হয়েছেন, ইসলামের সুমহান বাণীকে নিজেদের বুকে ধারণ করেছেন, ইসলামের ছায়াতলে অনুপ্রবেশ করেছেন। তা যাই হোক, এরপরে তিনি শুরু করেছেন প্রকাশ্যে দাওয়াতি কার্যক্রম এবং সেটা ছিল সীমাবদ্ধ শুধু তার মক্কা শহরের মধ্যেই। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শহরে জন্মগ্রহণ করেছেন, যেই শহরের অলিতে গলিতে তিনি বেড়ে উঠেছেন, যেখানে তার শৈশব কৈশোর এবং যৌবন অতিবাহিত করেছেন এবং যেই শহরকে কেন্দ্র করেই তার আত্মীয় স্বজন, তার কবিলা, তার গোত্র এবং কুরাইশের বিভিন্ন উপগোত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেই শহরেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ কাবা শরীফ রয়েছে। তো সেই মক্কাকে কেন্দ্র করে তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন এবং তার মেয়াদকাল হচ্ছে 7 বছর, অর্থাৎ তিনি 7 বছর ধরে দাওয়াতি কার্যক্রম করেন, মানে 3 বছর গোপন, এরপরে আরও 7 বছর ধরে তিনি মক্কার মধ্যেই তার দাওয়াতকে সীমাবদ্ধ রাখেন। প্রিয় উপস্থিতি সাথী বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি দাওয়াতের আরেকটি স্তরে উপনীত হলেন, আর তা হচ্ছে মক্কার বাইরে এই দাওয়াতকে ছড়িয়ে দেওয়া।
তিনি তায়েফে গেলেন এবং সেখানে গিয়ে সেখানকার কবিলার বিভিন্ন কবিলার প্রধানদের কাছে দাওয়াত নিয়ে উপস্থিত হলেন এবং তাদেরকে দাওয়াত দিলেন। এরপরে মোট কথা মক্কার আরও এলাকা আশপাশের এলাকাগুলোতে তিনি দাওয়াতকে ছড়িয়ে দিলেন এবং এটা ছিল আরও 3 বছর। এবং অর্থাৎ মোট কথা এই 13টি বছর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম করলেন মক্কা এবং মক্কার আশপাশের এলাকায়। তারপরে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন এবং মদিনায় হিজরত করার পরে তার দাওয়াতের দ্বিতীয় স্তর আরম্ভ হয়, আর তা হচ্ছে মাদানী যুগ। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা ইনশাআল্লাহ সামনে মাদানী যুগ সম্পর্কে আলোচনা করব। প্রিয় উপস্থিতি, আমরা ইতিপূর্বে অবগত হয়েছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের কার্যক্রম তিনি তার ঘর থেকে শুরু করেছেন। একেবারে সবচেয়ে প্রিয়জন, একজন মানুষের সবচেয়ে অন্তরঙ্গ হয় তার স্ত্রী। একজন স্ত্রী এবং স্বামী, তারা দুজন যতটা ঘনিষ্ঠ পৃথিবীর আর কেউ অতটা ঘনিষ্ঠ হতে পারে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা পর্বতে, যখন সেই জাবালুন নূরের হেরা গুহা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঐশী বাণী প্রাপ্ত হলেন সম্মানিত ফেরেশতা জিব্রাইল আমিনের মাধ্যমে, তিনি প্রকম্পিত হৃদয়ে অত্যন্ত ভয়ে বিহ্বল হয়ে তিনি তার সবচেয়ে ঘনিষ্ঠজন, তার প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনীন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আগমন করলেন। তার কাছে যখন তিনি ঘটনা খুলে বললেন, তখন তিনি তাকে অভয়বাণী দেওয়ার পরে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নফল সমস্ত ঘটনার আদ্যোপান্ত শুনে ঘোষণা করলেন যে তোমার কাছে যেই ফেরেশতা এসে যেই বিষয়টি এসেছিল সেটা তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইন্না হাযা নামুস আল্লাযী জাআ ইলা মূসা, যে তোমার পূর্বে মূসার কাছেও এই ফেরেশতা আগমন করেছিল, অতএব তুমি নবী হচ্ছ, তুমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছ। এরপরে তিনি তাকে বললেন যে তোমার এলাকার লোকজন তোমার বিরোধিতা করবে, তোমার সাথে শত্রুতা পোষণ করবে, তোমার এলাকা থেকে বের করে দেবে। আমি যদি তখন বেঁচে থাকি, আমি তোমাকে পূর্ণ শক্তি দিয়ে সাহায্য করব। আমি যদি তখন যদি যুবক থাকি, তবে আমি তোমার পাশে গিয়ে দাঁড়াবো, তোমাকে আমি আমার সবটুকু শক্তি দিয়ে তোমার বিপক্ষে যারা আসবে, তোমাকে যারা তোমার শত্রুতা করবে তাদের আমি বিপক্ষে আমি নিজেকে সঁপে দেব। এভাবে করে যখন তিনি তার প্রত্যাশা ব্যক্ত করলেন, তো যাই হোক, তখনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্টই বুঝতে পেরেছিলেন যে তার সম্মানিত স্বামী, তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এবং যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রীর কাছে আল্লাহর বাণী পৌঁছিয়ে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী তাকে ইসলামের দিকে ডাকলেন, তিনি কাল বিলম্ব না করে তিনি মুহূর্তের মধ্যে এই নতুন জীবন আদর্শে দীক্ষিত হলেন এবং তিনি ইসলাম কবুলকারীদের সর্বপ্রথম ব্যক্তিতে পরিণত হলেন, যার নাম ইতিহাসে স্বর্ণোজ্জ্বলভাবে লিখিত থাকবে ইতিহাসের পাতায়, যে ইসলাম গ্রহণকারীদের ক্ষেত্রে সর্বপ্রথম পুরুষ, নারী, শিশু এবং বয়স্ক, দাস দাসী ইত্যাদি সর্বশ্রেণীর মাঝে সবার আগে তিনি ইসলামের এই মহান জীবন আদর্শে নিজের নাম লিপিবদ্ধ করাতে সক্ষম হন। এটি আল্লাহর পক্ষ থেকে প্রিয় নবীর প্রতি বিশাল বড় একটি অনুগ্রহ ছিল, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে আর্থিকভাবে এবং মানসিকভাবে তিনি অনেক বড় সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন। তিনি দিনের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছানো তার জন্যে সহজ হয়েছিল। তো যাই হোক প্রিয় সাথী বন্ধুগণ, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামে দীক্ষিত হন। তারপরে আমরা এর আগেও জেনেছি যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আরেকজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন তার আজাদকৃত দাস যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ইসলাম কবুল করেন। আরেকজন হচ্ছেন আবু তালেবের
সন্তান, নবী সাল্লামের চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব, তিনিও ইসলামে প্রবেশ করেন। এবং এই তিনজন হচ্ছেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের ব্যক্তি, যারা ইসলামের প্রথম ইসলাম কবুলকারীদের অন্তর্ভুক্ত। ঐতিহাসিকগণ বলেছেন সবার আগে ইসলাম কবুল করেছিলেন, সবার আগে নারী পুরুষ সকলের ক্ষেত্রে সকলের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুলকারী হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় পর্যায়ে হচ্ছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। এরপরে যায়েদ বিন হারেসা, যে ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস, পরবর্তীতে তিনি তাকে তার পালক পুত্র হিসেবে ঘোষণা করেন, এবং যাকে বলা হয়তো হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র। অর্থাৎ যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে ভালোবাসতেন, তাকে তিনি পালক পুত্র হিসেবে ঘোষণা করেছিলেন, তাকে আজাদ করে দিয়েছিলেন। তো যাই হোক, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত পৌঁছানো হয়, দাওয়াত পৌঁছে যায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন ঘনিষ্ঠ বন্ধু, যিনি তার প্রায় সমবয়স্ক, কিছুটা বয়সে বড়, কিন্তু তারা বাল্যকাল থেকেই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হয়ে থাকে যে অন্যান্য যত মানুষই ইসলাম কবুল করেছে, তাদের মধ্যে কিছু না কিছু দ্বিধা সংকোচ কাজ করেছে, প্রশ্ন তাদের ভিতরে প্রশ্ন উত্থাপিত হয়েছে, বা কিছুটা হলো বিলম্ব করেছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ইসলামের দাওয়াত পৌঁছার পরে তিনি কাল বিলম্ব না করে একেবারে দ্বিধাহীন চিত্তে নিঃসংকোচে তিনি শাহাদা বাণী উচ্চারণ করে ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক, পরম সত্যবাদী হিসেবে আখ্যায়িত করেছিলেন। মেরাজের ঘটনা থেকেও তিনি তার সত্যতার প্রমাণ দেখিয়েছেন, যে মেরাজের ঘটনা যখন মানুষ নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি এই ঘটনাকে অস্বীকার করতে বসেছে, বেশ কিছু সাহাবি ইতোমধ্যে ইসলাম ত্যাগ করে মুরতাদে পরিণত হয়েছে, মুরতাদ হয়ে গেছে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মেরাজ ঘটনা কেন্দ্র করে, তখনও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শোনার সাথে সাথে, এই ঘটনা শোনার সাথে সাথে দ্বিধাহীন চিত্তে নিঃসংকোচে বিনা প্রশ্ন ব্যয়ে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যায়ন করেন, এবং বলেন যে তিনি যদি একথা বলে থাকেন তাহলে অবশ্যই সত্য, তিনি ছোটকাল থেকে তাকে দেখে আসছেন, তার চরিত্র সম্পর্কে তিনি খুব ভালোভাবে গভীরভাবে তিনি জানেন যে তিনি কখনোই মিথ্যা কথা বলেননি, কোনো মিথ্যা ওয়ার্ড তার মুখ দিয়ে উচ্চারিত হয় নাই। যাই হোক, এই কারণে তার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তো পুরুষদের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে তিনি হচ্ছেন সর্বপ্রথম ব্যক্তি। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে আরও মোটামুটি বড় বড় সাহাবিদের, মানে অনেক সাহাবি ইসলাম কবুল করেন, তাদের সংখ্যা আলেমগণ বলেছেন যে 40 জন মতো, যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন। আরেকজন ব্যক্তি হচ্ছেন দাওয়াত গ্রহণকারীদের ভিতরে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে প্রতিপালিত হওয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনহার সন্তান হিন্দ ইবনে আবি হালা। আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসে তথ্যগতভাবে একটা ভুল তথ্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভস্থ সন্তান, যে তার আগের স্বামী আবু হালার মাধ্যমে জন্মগ্রহণ করেছিলেন, তার নাম ছিল হিন্দ। কিন্তু হিন্দ নামটি আরবে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, অর্থাৎ আরবেরা এই হিন্দ নামটি পুরুষদের জন্য যেভাবে নামকরণ করে থাকে, নারীদের ক্ষেত্রেও এই নামটি নামকরণ করা হয়ে থাকে। যেমন হিন্দ ইবনে হিন্দ বিনতে উতাইবা। আর এখানে দেখতে পাচ্ছি যে আমি আসলে ভুলবশত বলেছিলাম যে হিন্দ মেয়ে, আমি নাম দেখে মেয়ে ভেবেছিলাম, কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি হচ্ছেন ছেলে। তো এই অনাকাঙ্ক্ষিত বা অনিচ্ছাকৃত ভুলের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী।
তো যাই হোক, এই হিন্দ হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার একজন সন্তান, ছেলে। এই ছেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতেই প্রতিপালিত হতেন এবং ইসলামের দাওয়াতে তিনিও সর্বপ্রথম অংশগ্রহণ সাড়াদানকারীদের অন্যতম। তো যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সবাই কিন্তু সবার আগে ইসলামের এই মহান কাফেলায় অন্তর্ভুক্ত হয়েছিলেন। এরপরে আমরা আরও বেশ কিছু নাম জেনেছি, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন এবং তার দাওয়াতে প্রায় তখনকার চল্লিশ জন ব্যক্তি ইসলামে দীক্ষিত হয়েছিলেন। তাদের মধ্যে আমরা এর আগে জেনেছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে ইসলাম কবুল করেছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, জুবাইর ইবনে আওয়াম প্রমুখ ব্যক্তিগণ ইসলামে প্রবেশ করেছিলেন। তো এটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতের ফলাফল। তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে ইসলামের পথ দেখিয়েছেন এবং তারা সকলেই অনেক উঁচু পর্যায়ের সাহাবী ছিলেন। তাদের কারো বয়স ছিল 13 বছর, কারো বয়স ছিল 17 বছর, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল তখন 34 বছর। তো এভাবে করে ইসলামের এই মহান কাফেলা সামনে অগ্রসর হতে থাকে এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া চতুর্দিকে ছড়াতে থাকে। এছাড়া আরও অনেকে ইসলাম কবুল করেছে, গত ক্লাসে আমরা সেগুলো আলোচনা করেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আনহুর মা ইতিমধ্যে ইসলাম কবুল করেছেন। তারপরে জুবাইর ইবনে আওয়াম এর মা ইসলাম কবুল করেছেন। এছাড়াও রাসূলের আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কন্যা ইসলাম কবুল, আসমা ইসলাম কবুল করেছেন। তারপরে আমর ইবনে আবাসা, আবু জার গিফারি, এরা সকলেই প্রথম পর্যায়ের ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত। তারপরে সুমাইয়া, তার সন্তান আম্মার ইবনে ইয়াসির, এরা সকলেই প্রথম যুগে ইসলাম কবুলকারীদের অন্তর্ভুক্ত। যাই হোক, তো এভাবে করে ইসলামের এই দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে পড়তে শুরু হলো, মানুষ গণমানুষের কাছে এর আলোচনা পর্যালোচনা ইত্যাদি হতে শুরু করলো। তা আমরা গত ক্লাসে আরও জেনেছি যে ইসলামের এই প্রথম পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে যেই নির্দেশনা এই উম্মতের উপরে নাজিল হয় তা হচ্ছে সকাল সন্ধ্যায় 2 রাকাত করে নামাজ আদায় করার বিধান। তো যাই হোক, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হলেন যে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করলেন যে হে নবী, তুমি তোমার নিকটতম আত্মীয়দেরকে তুমি সতর্ক করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার 214 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ নবীর প্রতি এই নির্দেশ জারি করলেন যে তুমি তোমার নিকট আত্মীয়দের মাঝে এই দাওয়াতকে প্রচার করো। আর আমরা একথা জানি যে নিকটাত্মীয় যারা আত্মীয় স্বজন, রক্তের সাথে যাদের সম্পর্ক, যারা নিজস্ব কবিলার লোকজন, এরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকে তবে নিঃসন্দেহে এই দাওয়াতটা অধিক ফলপ্রসূ হবে। আর দাওয়াতের ক্ষেত্রে নিজের আত্মীয় স্বজন, নিজের জ্ঞাতি গোষ্ঠী, তারাই কিন্তু বেশি হকদার, তারাই দাওয়াত পাওয়ার বেশি হকদার। আমি আমার দাওয়াত প্রচার করব, বাইরে প্রচার করছি, কিন্তু আমার নিজের ঘর যদি অন্ধকার থাকে তাহলে কিন্তু এটা দূষণীয়। তো এই জন্যে এই দাওয়াত পাওয়ার ক্ষেত্রে সবার ক্ষেত্রে অগ্রাধিকার কে পাবে, সবার আগে নিজের পরিবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল আর তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, তোমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহর কাছে তোমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবার আগে দাওয়াতের ক্ষেত্রে সবার আগে তিনি তার নিজের ঘরকে প্রাধান্য দিয়েছেন, তার স্ত্রীকে প্রাধান্য দিয়েছেন, তার ঘরে থাকা তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দিয়েছেন, তার আজাদকৃত দাস এবং তার পালক পুত্র যায়েদ বিন হারিসাকে প্রাধান্য দিয়েছেন, তার একান্ত অন্তরঙ্গ বন্ধুকে তিনি দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করেছেন, নিজের ঘর থেকে তিনি শুরু করেছেন। এরপরে দাওয়াত পাওয়ার ক্ষেত্রে হকদার কারা,
হকদার হচ্ছে নিজেরই রক্তের সম্পর্কিত, কিন্তু যারা আরেকটু দূরবর্তী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইটাই করেছেন। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু হাশিমকে ডাকলেন এবং তারা কুরাইশদেরই একটি উপগোত্র, তো যাই হোক তিনি তাদেরকে ডাকলেন এবং তাদেরকে দাওয়াত দিলেন, তাদেরকে মূর্তি পূজার ভয়াবহতা সম্পর্কে সতর্ক করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দিকে তিনি তাদেরকে ডাকলেন, উলুহিয়াতের দিকে আহ্বান জানালেন, নিরঙ্কুশ শিরিক মুক্ত ইবাদতের দিকে তাদেরকে তিনি আহ্বান জানালেন। এক্ষেত্রে প্রতিক্রিয়া হলো তারা অনেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতকে স্বাগত জানালো, কিন্তু তার দুই চাচা একজন হচ্ছে আবু তালেব ইবনে আব্দুল মুত্তালিব, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আবদুল্লাহ এবং আবু তালেব তারা আপন দুই ভাই। তো এই ক্ষেত্রে ভাতিজার এই দাওয়াতকে তিনি স্বাগত জানালেন এবং সাহায্য সহযোগিতার আশ্বাস দিলেন। পক্ষান্তরে তার আরেক চাচা, তার নাম হচ্ছে আবু লাহাব, কিন্তু আবু লাহাব তার প্রকৃত নাম নয়, তার প্রকৃত নাম হচ্ছে আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। তো এই চাচা সে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান নিল, আবু তালেব তিনিও চাচা, আবু লাহাব তিনিও চাচা, কিন্তু আবু তালেবের অবস্থান ছিল ইতিবাচক, নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য সহযোগিতা করার অঙ্গীকার করলেন এবং তাকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন, কিন্তু আবু লাহাব সম্পূর্ণ বেঁকে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতায় লিপ্ত হল এবং শত্রু ভূমিকায় অবতীর্ণ হয়ে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে কষ্ট দিতে শুরু করল। যাই হোক, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের ক্ষেত্রে তৎকালীন সময়ে প্রচলিত সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম অবলম্বন করলেন, আর তা হচ্ছে সাফা পর্বতের চূড়ায় উঠে ইয়া সবাহা বলে আওয়াজ দেওয়া। তখনকার যুগে এটাই ছিল শ্রেষ্ঠ মিডিয়া, যে কোনো গুরুত্বপূর্ণ আহ্বান সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যে মানুষ সাফা পাহাড়ে বা যে কোনো একটা পাহাড়ের উঁচুতে শীর্ষ দেশে উঠে ইয়া সবাহা বলে চিৎকার করত। তখন সব মানুষ দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসত এবং তারা বুঝতে পারত যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটতে যাচ্ছে বা ঘটেছে, হয়তো বা এই কারণে এভাবে ডাকা হচ্ছে। বর্তমান যুগে আমাদের দেশের গ্রামাঞ্চলগুলিতে আমরা দেখি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মাইকিং করা হয়, হ্যাঁ, মাইক দিয়ে ঘোষণা প্রচার করা হয়, কিন্তু তৎকালীন সময়ে পদ্ধতি এটাই ছিল যে পাহাড়ের চূড়ায় উঠে খুব জোরে আওয়াজ করে মানুষকে পাহাড়ের পাদদেশে একত্রিত করা এবং তারপরে যেই বিষয়ে ঘোষণা দিতে চাই সেই বিষয়টি তাদের কাছে প্রকাশ করা। তো এ ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, যেটি বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে ক্বাল লাম্মা নাযালাত ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন সা'ইদ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আস-সাফা ফাজআলা ইউনাদি ইয়া বানি ফিহর ইয়া বানি আদি লিবুতুনি কুরাইশ। যখনই আল্লাহর নবীর প্রতি কোরআনে এই আয়াতটি নাযিল হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যে হে নবী আপনি আপনার রক্ত সম্পর্কেও নিকটাত্মীয়দের কাছে সতর্কবাণী প্রচার করুন, তাদেরকে আপনি সতর্ক করে দিন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদক্ষেপ নিলেন তা হলো যে তিনি মক্কার কাবাঘর সংলগ্ন যে সাফা পর্বত রয়েছে সেই সাফা পাহাড়ের উপরে তিনি উঠে গেলেন। তখন একটা বড় পাহাড় ছিল, সাফা এবং মারওয়া দুটি পাহাড় ছিল, বর্তমান জমানায় যারা মক্কা এসেছেন সাফা এবং মারওয়া দেখেছেন সেখানে কিন্তু তেমন পাহাড়ের তেমন একটা অস্তিত্ব দেখা যাচ্ছে না, এখন সেটা আধুনিক যুগে অত্যন্ত চাকচিক্যভাবে অনেক সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে, শুধু কিছু পাথর রাখা হয়েছে একটা নিদর্শন হিসেবে, কিন্তু সেটা কিন্তু পাহাড়ের কোনো অবস্থা দৃশ্যমান
হচ্ছে না, কিন্তু একসময় এটা পাহাড় ছিল। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাফা পাহাড়ে আরোহণ করার পরে এবার তিনি বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকতে শুরু করলেন। তিনি বললেন, ইয়া বানি ফেহর, ইয়া বানি আদি, হে ফেহির গোত্র, হে আদি গোত্র। এগুলো ছিল কুরাইশদেরই বিভিন্ন উপগোত্রের নাম। তিনি তাদেরকে নাম ধরে ডাকা শুরু করলেন। হাত্তা ইজতামাউ, তিনি এই ডাকাডাকির ফলে তারা উপস্থিত হয়ে গেল, জমা হয়ে গেল। ফাজাআল আর-রাজুলু ইযা লাম ইস্তাতিয়া ইখরুজা আরসাল রাসূলান লিয়ানজুরা মা হুয়া। তো আব্দুল আব্বাস আদালত বলছেন যে লোকজন সেখানে একত্রিত হতে শুরু করলো, হয়তোবা কেউ যদি একত্রিত নাও হতে পারতো, তখন তার পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রেরণ করতো, একজন ব্যক্তিকে তার পক্ষ থেকে পাঠানো হতো, পাঠিয়ে দিল যেন সে দেখে যেতে পারে যে আসলে সেখানে কী ঘটছে বা কিসের জন্য ডাকা হচ্ছে। ফাজা আবুল আহাব ও কুরাইশ, আবুল আহাব এবং কুরাইশ এরা আসলো। ফাকাল আর আইতুম, নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তাদেরকে বলছেন, তিনি কি ঘোষণা প্রচার করবেন, তিনি বলছেন, আর আইতুকুম লাউ আখবর তুকুম আন্না খাইরান মিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকী। রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতের মূল কথায় যাওয়ার আগে তিনি তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করে নিচ্ছেন, ভূমিকা হিসেবে তাদের কাছে তিনি বক্তব্য দিলেন। তিনি বললেন, আপনাদের কাছে আমি যদি এই এই একটা বিষয়ে তথ্য দেই যে শত্রুরা, শত্রু বাহিনী যুদ্ধ করার জন্যে ওই পাহাড়ের পাদদেশে লুকিয়ে আছে, পাহাড়ের পেছনে লুকিয়ে আছে, তারা আপনাদের উপরে আক্রমণ করবে, তারা আক্রমণের প্রস্তুতি নিয়েছে, তারা ঘোড়সওয়ার যোদ্ধা এবং যুদ্ধ সরঞ্জাম নিয়ে তারা ঘোড়ের, তারা এই পাহাড়ের পেছনে তারা অপেক্ষায় রয়েছে, যে কোনো মুহূর্তে আপনাদের উপরে আক্রমণ পরিচালনা করবে, তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন? তখন তারা জবাবে বলল, নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। তারা বললেন, অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা কখনোই আপনাকে মিথ্যা কথা বলতে শুনিনি। তুমি আপনি সবসময় মিথ্যা কথা, আপনি সবসময় সত্যের পক্ষে থাকেন, সত্য কথা বলেন, সত্য বই মিথ্যা আপনার কাছ থেকে কখনোই আমরা শুনি নাই। এই উত্তর পাওয়ার পরে এবার প্রিয় নবী সাল্লাম তার উদ্দেশ্যটা বর্ণনা করলেন। তিনি বললেন, কল ফা ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। এরপরে তিনি বললেন যে তাহলে আপনি, আপনারা শুনে রাখুন, আপনাদেরকে আমি সতর্ক করছি এক ভয়ানক কঠিন আযাব সম্পর্কে। আপনাদের কাছে আমি এই তথ্য প্রদান করছি যে আপনাদের জন্য ভয়ানক আযাব অপেক্ষা করছে, শাস্তি অপেক্ষা করছে। অর্থাৎ আপনারা যদি এই মূর্তি পূজা বর্জন না করেন, আপনারা যদি এই শিরকি কার্যক্রম পরিত্যাগ না করেন, আপনারা যদি এই দেবদেবীর উপাসনা পরিত্যাগ না করেন, আপনারা যদি এই মদ জুয়া ব্যভিচার এবং নানা এই অপকর্ম থেকে আপনারা ফিরে না আসেন, তাহলে আপনাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ভয়ানক আযাব অপেক্ষা করছে। তাহলে তিনি প্রথমে উদাহরণটা দিলেন কিসের, যে পাহাড়ের পাদদেশে আপনাদের জন্যে, আপনাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করার জন্যে বা আপনাদেরকে, আপনাদের সাথে যুদ্ধ করার জন্যে একদল ঘোড়সওয়ার শত্রু বাহিনী অপেক্ষা করছে, যারা যে কোনো মুহূর্তে আপনাদের উপরে আক্রমণ করতে পারে, আপনার এই কথা বিশ্বাস করবেন কি না? তারা উত্তরে কি বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনার পক্ষ থেকে আমরা কখনো মিথ্যা কথা শুনি নাই। তো যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার পরেই বললেন যে তাহলে আপনারা জেনে রাখুন, আপনাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে এক ভয়ানক আযাব অপেক্ষা করছে যদি আপনারা মূর্তি পূজা পরিত্যাগ না করেন। আমরা এই, আপনারা যদি এই দেবদেবীগুলোকে বর্জন না করেন, আপনারা যদি কেবল আল্লাহর দাসত্বকে স্বীকার না করেন, আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে গ্রহণ না করেন এবং আমাকে রাসূল হিসেবে স্বীকৃতি না দেন, তাহলে আপনাদের জন্য সেই ভয়ানক আযাব কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই ঘোষণা শোনার পরে আবুল আহাব জনগণের মধ্য থেকে উঠে
চরম বিরক্তি এবং ক্রুদ্ধ মনোভাব প্রকাশ করল। সে বলে উঠল, তাব্বান লাকা সাইরাল ইয়াউমি আলিহাদা জামাআতানা, যে ধ্বংস হোক, তুমি ধ্বংস হও, সারাটা দিন তোমার অকল্যাণ হোক, এই কথা বলার জন্যে কি তুমি এই সাফা পাহাড়ে উঠে লোকজনকে ডেকেছ? এই কথা বলে অন্য বর্ণনা রয়েছে, সে পাথর ছুঁড়ে মারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান থেকে এই দৃশ্য অবলোকন করছেন। তিনি আবু লাহাবের ব্যাপারে কোরআনে কারিমের আয়াত অবতীর্ণ করে দিলেন, যেটি হচ্ছে সুরাতুল লাহাব বা সুরাতুল মাসাদ। সুরা লাহাবও বলা হয়, সুরা মাসাদও বলা হয়। এই সুরা লাহাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করলেন আবু লাহাবকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, অতএব সে নিজে ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ এবং তার উপার্জিত কোনো কিছুই তাকে বাঁচাতে পারবে না, তার কোনো কাজে লাগবে না। সায়াসলা নারান যাতা লাহাব, সে অচিরেই লেলিহান আগুনে প্রবেশ করবে। কত ভয়ানক কথা! আবু লাহাবের ধ্বংস কামনা করে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান থেকে সূরা নাজিল করে দিলেন, সায়াসলা নারান যাতা লাহাব উমরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও যাকে উম্মে জামিল, তাকে যার নাম ছিল আরওয়া, এবং তাকে উম্মে জামিল বলা হতো অথবা জামিলা সম্ভবত, যাই হোক, আবু লাহাবের স্ত্রী, তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের আয়াত অবতীর্ণ করলেন যে তার স্ত্রী সেও লেলিহান আগুনে প্রবেশ করবে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাব এবং তার স্ত্রীর ভয়ানক পরিণতি কোরআনে কারিমের সুরার মাধ্যমে মানব জাতির কাছে নাজিল করে দিলেন। কেয়ামত পর্যন্ত মানুষ এই সুরা পাঠ করবে এবং তাদের জন্যে লানত বর্ষাতে থাকবে, তাদের ভয়ানক পরিণতির কথা থেকে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে। যারা ইসলামের দাওয়াতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, যারা ইসলামের দাওয়াতকে স্তব্ধ করে দিতে চায় সে নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহর পক্ষ থেকে তার জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। আল্লাহর আজাব, জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষা করছে, এই কথা বিশ্ববাসীর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিলেন আবু লাহাব এবং তার স্ত্রীর মাধ্যমে। তো মোট কথা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিলের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে অন্যায় করল আবু লাহাব, অসদাচরণ করল, তার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এবং আলেমগণ বলেছেন যে এটি ইসলামের একেবারে প্রাথমিক পর্যায়ে নাজিলকৃত আয়াত, যদি পরবর্তীতে আবু লাহাব এবং তার স্ত্রী ইসলাম কবুল করত তাহলে কোরআনে আয়াত মিথ্যা বলে প্রমাণিত হতো। যেমন অনেক সাহাবী ইসলামের প্রথম যুগে বিরোধিতা করেছিল কিন্তু পরবর্তীতে ইসলামে প্রবেশ করেছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তির নাম ধরে সূরা নাজিল করলেন তার কপাল কতই না মন্দ। আবু লাহাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আপন চাচা হওয়ার পরেও, শ্রেষ্ঠ বংশের অন্তর্গত হওয়ার পরেও, কুরাইশ বংশের অন্তর্গত হওয়ার পরেও, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি রক্ত সম্পর্কিত হওয়ার পরেও, এবং আবু লাহাবের চেহারার সৌন্দর্য ছিল অতুলনীয়, খুব উজ্জ্বল চেহারা এবং
আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, সম্পদের অধিকারী ছিলেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার ধ্বংসের নিশ্চয়তা দিয়েছেন, সে অচিরেই জাহান্নামে আগুনে প্রবেশ করবে। এবং তার স্ত্রী উম্মে জামিল আরওয়া বিনতে হারব, তার ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ানক ধ্বংস এবং কঠিন পরিণতির কথা উল্লেখ করেছেন, কারণ তার স্ত্রীও তার স্বামীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতা করার জন্যে নানাভাবে উৎসাহিত করত। সে বলেছিল যে আমার দামি গলার হার, স্বর্ণ সব কিছু বিক্রি করে দিয়ে হলেও এই নতুন দাওয়াতকে বন্ধ করে দাও, তার স্বামীকে সে উৎসাহিত করত। তাই তো রব্বুল আলামিন স্বামী স্ত্রী দুজনকেই জাহান্নামের ইন্ধন হিসেবে উল্লেখ করে দিয়েছেন। সাথী বন্ধুগণ, সুতরাং যারা ইসলামের বিরোধিতা করে, যারা তাওহীদের বিরোধিতা করে, যারা সত্যের আহ্বানের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, তাদের শিক্ষা নেওয়া উচিত এই সূরা লাহাবের মাধ্যমে, সূরা লাহাব থেকে। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম বাধার সৃষ্টি করা হলো, আর সেই বাধাটা দিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত সম্পর্কীয় নিজ গোত্রীয় চাচা আবু লাহাব। সাথী বন্ধুগণ, যাই হোক, এই হাদিসটি সেই বুখারিতে উল্লেখিত হয়েছে যে সাফা পর্বতে উঠে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ডেকে যে দাওয়াত দিলেন, আবু লাহাবের যে প্রতিক্রিয়া, এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাবের মধ্যে উল্লেখ করেছেন, ইঙ্গিত দিয়েছেন। তো এই পুরো ঘটনাটাই সহি বুখারিতে কিতাবুত তাফসিরে উল্লেখিত হয়েছে, সহি মুসলিমও এসেছে কিতাবুল ইমানের মধ্যে। প্রিয় বন্ধুগণ, তাহলে এই বিরোধিতা শুরু হলো, পদে পদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধাগ্রস্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হলো, কিন্তু এই সত্যের আলো তো আল্লাহ তাআলা প্রজ্বলন করবেন, এই সত্যকে তিনি বিজয় করবেনই। কুকুর যতই চিৎকার করুক না কেন, সওয়ারি কিন্তু সামনে যেতেই থাকবে। আকাশে সূর্য উদিত হলে যদিও তা চামাচিকার জন্যে কষ্টকর, কারণ সে দিনের বেলায় ভালো করে চোখে দেখে না, তো চামাচিকাতে বিরোধিতা করবেই। তাই বলে তো সূর্য ওঠা বন্ধ হবে না, সূর্যের কিরণ তো নিভিয়ে যাবে না, বরং সূর্য তার প্রদীপ্ত কিরণে সারা বিশ্বকে আলোকিত করবে, এটাই স্বাভাবিক। তো ইসলাম হচ্ছে সেই প্রদীপ্ত সূর্যের ন্যায়, এটা উদিত হয়েছে, বিশ্ব থেকে অন্ধকারকে বিদূরিত করে সত্যের আলো উদ্ভাসিত করবে। যতই শত্রুতা বৃদ্ধি পাক না কেন, যতই অর্থলোভী, নেতৃত্বলোভী এবং কায়েমি স্বার্থবাদীদের গাত্রদাহ হোক না কেন, তারা যতই জ্বলে পড়ে শেষ হয়ে যাক না কেন, এই দাওয়াত স্তব্ধ হবার নয়। এই সত্যের আলো অবশ্যই বিকশিত হবে, অন্ধকার হৃদয়গুলো আলোকিত হবে, সমাজ থেকে সব ধরনের অন্যায়, অপকর্ম, আল্লাহদ্রোহিতা উৎখাত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেটা চান। এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে নতুন নির্দেশ এলো, ওয়া আনজির, আল্লাহ তাআলা প্রথমে আয়াত নাযিল করেছে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যে হে নবী, তুমি তোমার নিকটস্থ আত্মীয় স্বজনের কাছে দাওয়াত পৌঁছিয়ে দাও, তাদেরকে আল্লাহর আজাবের ব্যাপারে সাবধান করো, মূর্তি পূজার ভয়াবহতা সম্পর্কে তাদেরকে সতর্ক করো। এবার আরেক নির্দেশ এলো, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সূরা হিজরের চুরানব্বই নম্বর আয়াতের মাধ্যমে প্রিয় নবীর প্রতি নির্দেশ জারি করলেন যে হে নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন
তা প্রকাশ্যে মানুষের কাছে প্রচার করে দিন, মানুষকে আপনি শুনিয়ে দিন, এবং মুশরিকদেরকে আপনি পরোয়া করবেন না, মুশরিকদের বিরোধিতায় আপনি থেমে যাবেন না, তাদেরকে আপনি উপেক্ষা করুন, বরং আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আপনাকে দেওয়া হবে তা আপনি মানুষকে শুনিয়ে দিন, মানুষের কর্ণকুহরে তা পৌঁছে দিন, সেদিকে মানুষকে আপনি ডাকতে শুরু করুন। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে এই দাওয়াত পৌঁছাতে শুরু করলেন পথে ঘাটে প্রান্তরে, বিভিন্ন মেলায় বাজারে, হজের মৌসুমে হাজিদের কাছে তিনি দাওয়াত দিতে শুরু করলেন। তার দাওয়াতের মূল বক্তব্যই হচ্ছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার হকদার আর কেউ নেই, আল্লাহ ছাড়া সত্য উপাস্য আর কেউ নেই, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে, তোমরা ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কানে কানে এই তাওহীদের অমোঘ ঘোষণা বাণী প্রচার করতে শুরু করলেন। যতই প্রচার বৃদ্ধি পাচ্ছে, শত্রুদের শত্রুতা ততই বৃদ্ধি পাচ্ছে, এটাই বাস্তবতা, এটাই পৃথিবীর নিয়ম। সত্যের দাওয়াতকে সমাজের কায়েমী স্বার্থবাদীরা কখনোই সহজে গ্রহণ করে নেয়নি, সমাজের নেতৃত্বলোভীরা কখনোই এই পথকে সহজে ছেড়ে দেয়নি। এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ। এবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের মাধ্যমে নানাভাবে ঠাট্টা বিদ্রুপের সম্মুখীন হতে লাগলেন, তার বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু হতে লাগলো, অপপ্রচার হতে শুরু হলো, তিনি নানাভাবে বাধাগ্রস্ত হতে শুরু করলেন। কিন্তু যেহেতু তিনি সম্ভ্রান্ত বংশের একজন ব্যক্তি, কুরাইশ হচ্ছে আরবের সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি, তার দাদা আব্দুল মুত্তালেব সমাজের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, তার চাচা আবু তালেব ছিলেন, তার চাচা তার দাদা সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, মারা গিয়েছেন, তার চাচা আবু তালেব সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, এবং বংশগতভাবে এই কুরাইশ বংশটা সম্মানিত এবং সংখ্যার দিক দিয়েও অন্যতম বৃহত্তর একটি বংশ, তো যার কারণে তারা সরাসরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত তোলার সাহস পায়নি, বা বাইরের কেউ নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আক্রমণ করার দুঃসাহস দেখায়নি। তারা কি করল, যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব এখনও বেঁচে আছেন, সে চাচা আল্লাহ রাসূলের পক্ষে অবস্থান নিয়েছেন, তাকে সাহায্য সমর্থন করার ঘোষণা দিয়েছেন, এই জন্য কুরাইশের বেশ কিছু নেতৃস্থানীয় ব্যক্তি, বয়োবৃদ্ধ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি আল্লাহ রাসূলের চাচা আবু তালেবের কাছে এসে উপস্থিত হল। আবু তালেবের কাছে এসে তারা অভিযোগ দায়ের করল যে আপনার এই ভাতিজা নতুন ধর্ম নিয়ে আগমন করেছে, আমাদের বাপদাদা পূর্বপুরুষ যেই মূর্তি পূজা করে দুনিয়া থেকে চলে গেছে, দেবদেবী যাদের একমাত্র পূজনীয় ছিল, তারা কি সবাই কি ভুল বলছে, তারা কি সবাই আসলে ভুল, আর এই তোমার ভাতিজা এসে বলতেছে যে কোনো দেবদেবীর পূজা চলবে না, মূর্তির বদনাম করছে, আমাদের ধর্মকে গালাগালি করছে, যদিও তিনি ধর্ম নিয়ে গালাগালি করেন নাই, কটুক্তি করেন নাই, বরং তিনি যৌক্তিকভাবে তাদের এই সমস্ত অসার কার্যক্রম উপস্থাপন করেছেন, এই মূর্তি মানুষের কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, তা নিজেকে রক্ষা করার মতো যোগ্যতা তার মধ্যে নেই, তাহলে এমন মাটির তার নিজ হাতে দ্বারা মাটি দ্বারা তৈরি করেছে, নিজ হাত দ্বারা তৈরি করে, নিজেরা পাথর খনন করে, পাথর খোদাই করে মূর্তি তৈরি করে,
তারা কিভাবে দাসত্ব পাওয়ার হকদার হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত যৌক্তিকভাবে বিভিন্ন উদাহরণের মাধ্যমে এই মূর্তি পূজার অসরতা উপস্থাপন করেছেন। কিন্তু এই কুরাইশ নেতৃবৃন্দ তারা সেই বাপদাদার পূর্বপুরুষের রেখে যাওয়া ধর্মাচার এটাকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছে। তারা এতদিনের তাদের সেই লালিত মূর্তি পূজার ভালোবাসা কীভাবে বিসর্জন দিবে? তারা তো এটা সহজে বিসর্জন দেওয়ার মতো মানসিকভাবে তারা প্রস্তুত নয়, এবং আল্লাহ যেখানে তারা হচ্ছে বয়োবৃদ্ধ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাদের চোখের সামনে বড় হয়েছে, আবু তালেবের ভাতিজা, সে কীভাবে নতুন দাওয়াত দেয় এবং তাদের পূর্বপুরুষকে দোষারোপ করে, তারা মেনে নিতে পারে নাই। আবু তালেবের কাছে উপস্থাপন তারা উপস্থিত হয়ে বলল যে আপনারা আপনি আপনার এই ভাতিজাকে বাধা দেন, না হলে আমাদেরকে আমাদের কাজ করতে দেন, আমাদের রাস্তা ছেড়ে দেন, আমরা কীভাবে আপনার ভাতিজার ব্যবস্থা করতে হয় তা আমরা ভালো করে জানি, আপনি তাকে থামান, না হলে আমরা অন্য পদক্ষেপ গ্রহণ করব। তার মানে তারা এক পরোক্ষ হুমকি দিল। আবু তালেব অত্যন্ত বুদ্ধিমান সুচিন্তিত মানুষ ছিলেন, তিনি সবাইকে বুঝিয়ে সুন্দরভাবে বিদায় দিলেন, তাদের দাবির জবাব দিলেন। তারা শেষ পর্যন্ত ব্যর্থ মনোরথে ফিরে গেল। আবু তালেবকে তারা কোনোভাবেই রাজি করাতে সক্ষম হলেন না, সক্ষম হল না। তারা হতাশ হৃদয়ে ফিরে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে তার এই দাওয়াতকে মানুষের কাছে প্রচার এবং প্রসারে আত্মনিয়োগ করে সামনে অগ্রসর হতেই থাকলেন, মানুষের কাছে এই বাণী জনে জনে পৌঁছাতে থাকলেন। সবার কাছে এখন একটা মানে টপ অফ দ্য সিটি, বা যেটা বলা হয় যে সমাজের সবার কাছে একটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে নতুন ধর্ম ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামের বাণীকে সবার কাছে সাধ্য অনুযায়ী যেখানে সুযোগ পান সেখানে তিনি পৌঁছাতে থাকলেন, প্রচার করতে থাকলেন। তো যাই হোক, এই দাওয়াত প্রচারের কয়েক মাস অতিবাহিত হতে না হতেই হজের মৌসুম চলে এলো। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে জাহিলি যুগ থেকেই এই হজ প্রথা প্রচলিত ছিল। তারা মূর্তি পূজা করত ঠিক, কিন্তু তারা হজ করত, উমরা করত, কাবা ঘরে তোয়াফ করত, সাঈ করত, তারা তালবিয়া পড়ত, এহরাম বাঁধত, হাজিদের সেবা করাকে তারা সম্মানজনক মনে করত, কাবা ঘরকে তারা সম্মান করত। কিন্তু এ সকল ইবাদত তারা করত ঠিকই, কিন্তু পাশাপাশি মূর্তি পূজা করত। তার মানে তারা নিরঙ্কুশভাবে ইবাদত আল্লাহর জন্য করত না, তারা শিরিক করত। ইবাদতের মধ্যে মূর্তিকে তারা শিরিক বা অংশগ্রহণ করাত, পার্টনারশিপ নির্ধারণ করে ফেলত। এটি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জঘন্যতম গুনাহ, যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ক্ষমা করবেন না তার সাথে শিরিক করাকে। শিরিক ছাড়া যত গুনাহ রয়েছে যাকে খুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তো আরবের মুশরিকরা তারা আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করত। তারা এই বিশ্বাস তাদের মধ্যে ছিল যে তারা বিশ্বাস এই তারা তাদের মধ্যে বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলাই সব কিছু সৃষ্টিকর্তা, লালনকারী, পালনকারী। কিন্তু তারা আল্লাহর ইবাদতে অন্যকে
শরিক করত। তো যাই হোক, এরপরে হজের মৌসুম যখন ঘনিয়ে এলো, তখন হজ উপলক্ষে তারা একটা মিটিংয়ে একত্রিত হলো এবং সিদ্ধান্ত নিল যে হজের মৌসুমে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াত বিশ্বে ছড়িয়ে পড়তে না পারে। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা আর কথা লম্বা করতে পারছি না, আমাদের এখানে মাগরিবের আজান হয়ে গেল। তো ইনশাআল্লাহ হাজিদেরকে দাওয়াত থেকে বিরত রাখার জন্য তারা যে পরামর্শ সভা ডাক দিল, এরপর থেকে ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসগুলিতে আলোচনা করবো আল্লাহ চাহিত। জাজাকুমুল্লাহ খায়রান। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং ইমানের প্রতিষ্ঠিত রাখুন। সকলেই সকলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। জাজাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।